নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা, প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। ভেঙে পড়ল দিল্লি থেকে রাঁচিগামী বিএসএফ এর চার্টার বিমান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের। অপরদিকে কলকাতা বিমানবন্দরে জেট এয়ারওয়েজ এর বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল শিলচরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ধসে ভেঙে পড়া বর্জ্যের স্তূপে চাপা পড়ে গেল চীনের গোয়াংডং প্রদেশের শেনঝেন বাণিজ্য পার্ক এলাকার 33টি বাড়ি, চলছে উদ্ধার কার্য। ডিডিসি দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেফ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেফ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার চেয়ে আপন। PC Chandra Jewelers, আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন 03-81-23-2666।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভেঙে পড়লো রাজ্যগামী বিএসএফ এর চার্টার্ড বিমান। দিল্লি থেকে রাজ্যগামী এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা। এদিকে কলকাতা বিমানবন্দরে জেট এয়ারওয়েজ এর বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো দিল্লি শিলচরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ভেঙে পড়লো রাজ্যগামী বিএসএফ এর চার্টার্ড বিমান, 10 জনের মৃত্যু হয়। বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার সকাল 9:45 নাগাদ বিএসএফ এর ইঞ্জিনিয়ারদের নিয়ে দিল্লি থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দেয় বিএসএফ এর সুপার কিং B-200 বিমানটি। বিমানে 10 জন ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, উড়ানের সময় একটি দেওয়ালে ধাক্কা লাগে বিমানটির। বিমানের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। 5 মিনিটের মধ্যে দ্বারকার বরদোলা গ্রামের কাছে ভেঙে পড়ে বিমানটি। বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে যায় দমকলের 14টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দুর্ঘটনার জেরে মঙ্গলবার বাতিল করা হয় ভারত বাংলাদেশ বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠক। বিমান দুর্ঘটনায় বিএসএফ এর আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। শোকবার্তায় তিনি লিখেছেন, বেদনাদায়ক ঘটনা, মৃতদের পরিবারকে সহানুভূতি জানাচ্ছি। অন্যদিকে বিএসএফ এর বিমান দুর্ঘটনায় শোক জ্ঞাপন করেছেন সোনিয়া গান্ধীও। কংগ্রেস সভানেত্রী জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় আমি শোকাহত, মৃতদের পরিবারকে আমার সহানুভূতি জানাচ্ছি। चाली मिनट में हमें इतला मिली थी फायर ब्रिगेड में, तो एक बी एस एफ का जहाज कह रहे थे क्रैश हो गया है, उसमें 10 आदमी थे। 10 आदमी हमें जो इतला दी थी, 3 आदमी हमने बाहर से निकाले हैं और 7 आदमी वाटर टैंक में थे। तो 10 के 10 आदमी हमने निकाल के उनको बॉडी उनकी हैंड ओवर कर दी है। इसके बारे में इन्वेस्टिगेशन जो है वो हो रही है, कारण क्या है वो पता चलेगा। ऑफ के तुरंत बाद ही क्रैश कर गया और उसमें दुख की बात यह है कि जो सब 10 लोग थे पायलट समेत, उन सभी की मृत्यु हो गई है। अभी यह जांच का विषय है कि सिक्योरिटी में या क्या कारण रहे, या भी माननीय गृह मंत्री जी भी वहां पहुंच गए हैं और हमारे सभी DGC के सभी अधिकारी वहां पहुंच गए। जांच के बाद ही हम अगला विषय बता पाएंगे। অন্যদিকে কলকাতা বিমানবন্দরের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিলচরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সকাল 9:45 নাগাদ 32 নম্বর বেতে দাঁড়িয়ে থাকার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জেট এয়ারওয়েজের একটি বাস। ঘটনাচক্রে সে সময় যাত্রীরা বিমানে ওঠেনি। এই ঘটনায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে অভিযোগ দায়ের করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বাস চালক মমিন আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে CISF। ডিরেক্টরেট জেনারেল অব সিভিক এভিয়েশন ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার ATR। ধসে ভেঙে পড়া বর্জ্য স্তূপে চাপা পড়ে গেল চীনের গুয়াডং প্রদেশের সেনজন বাণিজ্য পার্ক এলাকার 33টি বাড়ি। চলছে উদ্ধার কার্য। মাটি, কংক্রিটের চাঙড়, লোহার চাই নির্মাণ কাজের পর ফেলে দেওয়া বর্জ্য জমে পাহাড়ের আকার নিয়েছিল 2 বছরে। রবিবার ধসে ভেঙে পড়ে সেই বর্জ্যের স্তূপ। চাপা পড়ে যায় চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন বাণিজ্য পার্ক এলাকার 33টি বাড়ি। সোমবার পর্যন্ত খোঁজ মেলেনি 85 জনের। রবিবার বেলা 11:30টায় ধস নামে ওই বর্জ্যের পাহাড়ে, যার জেরে প্রায় 6 মিটার পুরু কাদার আস্তরণে ঢেকে যায় 60,000 বর্গমিটার এলাকা। সোমবার সেখানে উদ্ধার কাজে নামেন প্রায় 3,000 কর্মী। প্রশাসনের নির্দেশে তাদের সঙ্গে হাত লাগান স্থানীয়রাও। ধ্বংসস্তূপের তলায় আটকে থাকা 7 জনকে উদ্ধার করা হয়েছে। কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ধস নামার পরই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে 900 বাসিন্দাকে। ধসের কারণে বিস্ফোরণ ঘটেছে একটি প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে। চীনের ভূমি ও সম্পদ মন্ত্রক জানিয়েছে, কাদামাটির তাল, পাথর, সিমেন্টের চাই ও বর্জ্য জমতে জমতে এমন জায়গায় পৌঁছায় যে একটা সময় ভারসাম্য হারিয়ে হুড়মুড়িয়ে নেমে আসে উপর থেকে। এক বাসিন্দার কথায়, হঠাৎই বিস্ফোরণের শব্দ, দেখি চারদিক ধুলোয় ঢাকা। শেনজেন চীনের একটি অন্যতম বড় শহর ও গুরুত্বপূর্ণ নির্মাণ কেন্দ্র। রবিবারের ধসে চাপা পড়ে যায় 14টি কারখানা, 2টি অফিস, 1টি ক্যান্টিন এবং 13টি কর্মশালা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিডিসি এ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জেটলিকে বকলমে ক্লিনজিট দিতে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর উদাহরণ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপ অভিযোগ তোলার 6 দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী। ডিডিসি এ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে বকলমে ক্লিনচিট দিতে গিয়ে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর উদাহরণ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, যেভাবে হাওয়ালার অভিযোগ থেকে মুক্ত হয়েছিলেন আডবাণী, সেভাবেই ডিডিসি এ কাণ্ডে নির্দোষ প্রমাণিত হবেন জেটলি। মঙ্গলবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে বৈঠকে বসে বিজেপির সংসদীয় দল, উপস্থিত ছিলেন মোদীও। তবে
ডিডিসিএ দুর্নীতিকাণ্ডে অরুণ জেটলির বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ কীর্তি আজাদ এই বৈঠকে অনুপস্থিত ছিলেন। চলতি ডিডিসিএ দুর্নীতি বিতর্কে এই প্রথমবার মুখ খুলেন মোদি। উল্লেখ্য, 13 বছর ডিডিসিএ এর প্রধান ছিলেন জেটলি। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ তোলায় দিল্লির মুখ্যমন্ত্রী সহ আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন জেটলি। দুর্নীতির অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে জেটলির হয়ে অনেক মন্ত্রীকে সওয়াল করতে দেখা গেলেও সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের নীরবতায় জল্পনা ছড়িয়েছিল। আপ অভিযোগ তোলার 6 দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। টমটম ক্র্যাকারসের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। হ্যাঁ বুঝছি বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান, প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। নিজ সৎ ভাইয়ের খুনের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হল এক ব্যক্তির। সোনামুড়া অতিরিক্ত দায়রা আদালতে মাননীয় বিচারপতি শ্রী শুভাশিষ শর্মা রায় মঙ্গলবার এই রায় দান করেন। নিজ সৎ ভাইয়ের হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হল এক ব্যক্তির। মঙ্গলবার সোনামুড়া অতিরিক্ত দায়রা আদালতের মাননীয় বিচারপতি শ্রী শুভাশিষ শর্মা রায় এই রায় দান করেন। ঘটনার বিবরণে জানা যায়, গত 2012 সালের এপ্রিল মাসের 12 তারিখ ইন্দিরানগর এলাকার আলী আকবর তার নিজ ভাই এয়াসিন মিয়ার হাতে খুন হয়। প্রতিদিনেরই মতো 15 বছর বয়সী আলী আকবর তার ঘরে বসে পড়ছিল সন্ধ্যার সময়। তার বাবা ও মা মেলাগড় বাজারে গিয়েছিল বাজার করার জন্য। বাজার থেকে ফিরে এসে ঘরে আলী আকবরকে না দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে, ছুটে আসে এলাকার লোকজন। ঠিক ওই সময় এয়াসিন এসে বলে, আমার ভাইকে মেরে গোমতীর জলে ভাসিয়ে দিয়েছে, সে নাকি চিৎকার শুনে। তার কথা মতো নদীর পার গিয়ে দেখা যায় আলী আকবরের জুতু ও রক্তমাখা একটি ভোজালি ও চারদিকে ছিটিয়ে রয়েছে রক্ত। খবর দেওয়া হয় মেলাগড় থানায়। ঘটনার পরদিন অনেক খোঁজাখুঁজির পর বেলা 3টার সময় ঘটনাস্থল থেকে একটু দূরে পচারমার ঘাট দিয়ে গোমতী নদীর জল থেকে উদ্ধার হয় আলী আকবরের মুণ্ডহীন দেহ। আজ অবধিও
তার মুন্ডু পাওয়া যায়নি। এই ঘটনায় আলী আকবরের মা মেলাগড় থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসে আলী আকবরের সৎ ভাই এয়াসিন মিয়ার ঘরের সিলিং থেকে খুনের সময় তার পরনের রক্তমাখা জামা। তদন্তে বেরিয়ে আসে অনেক তথ্য। সম্পত্তির লোভে এয়াসিন মিয়া তার ভাই আলী আকবরকে খুন করে। মঙ্গলবার সোনামড়া অতিরিক্ত দায়রা আদালতের 12 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে 302 ধারা মোতাবেক এয়াসিন মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল এবং 201 ধারায় আরও 7 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস জেলের নির্দেশ দেন মাননীয় বিচারপতি শুভাশিস শর্মা রায়। এয়াসিন মিয়ার এই সাজা ঘোষণার পর এক প্রকার খুব প্রশমন করেন তার পরিবারের লোকেরা। গোটা আদালত চত্বরে তৈরি হয়েছিল এক প্রকার উত্তেজনা। পরে পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। উক্ত মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন সঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, আমাদের সোনামড়া এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ শ্রী শুভাশিস শর্মা রায় এক হত্যা মামলায় আসামি ইয়াসিন মিয়াকে 302 ধারায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং 201 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও 5,000 টাকা জরিমানা এবং 5,000 টাকা অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেন। ইয়াসিন মিয়ারই সৎ ভাই আলী আকবর তার নবম শ্রেণীর ছাত্র ছিল। সে যখন তার ঘরে পড়াশোনা করতেছিল তার মা বাবা বাড়িতে ছিল না। মা বাবা বাড়িতে এসে দেখে আলী আকবর ঘরে নেই। তখন আলী আকবরকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার পরদিন ফিরোজা বিবি মামলা দায়ের করেন। কিন্তু এই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ আলো একবারের ব্যবহৃত হেডফোন, তারপর খুনে ব্যবহৃত বুজালি, আলো একবারের জুতা এবং গোমতির পাড় থেকে রক্ত মাখা মাটি ঘাস এগুলি উদ্ধার করে এবং আলী একবারের দেহ পরদিন গোমতি নদী থেকে উদ্ধার করে মুন্ডহীন দেহ, তার মাথা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এবং অন্যান্য সাক্ষীদের বয়ান অনুযায়ী পুলিশ তদন্ত করে ইয়াসিন মিয়া এবং তার ভাই রমুজ আলীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে 12 জন গতকালকে রমুজ আলীকে এই মামলা থেকে অব্যাহতি দেয় প্রমাণের অভাবে এবং ইয়াসিন মিয়াকে দোষী সাব্যস্ত করে আজকে এই সাজা দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্মশান কালীবাড়ি নাট মন্দিরে রক্তাক্ত অবস্থায় 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিল এলাকায়। ঘটনা উদয়পুর মহকুমার রাধাকৃষ্ণপুর থানাধীন চন্দ্রপুর 7 নং কলোনি এলাকায়। উদয়পুর মহকুমার রাধাকৃষ্ণপুর থানাধীন চন্দ্রপুর 7 নং কলোনি এলাকার শ্মশান কালীবাড়ি নাট মন্দিরে রক্তাক্ত অবস্থায় 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার। 2 ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উভয়কে খুন করা হয়েছে বলেই স্পষ্ট জানিয়েছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন মকপুষ্করিণী এলাকার জীবন দেবনাথ ও গর্জি এলাকার রিংটং মারাক। পুলিশ বিমল দেবনাথ নামে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চন্দ্রপুর 7 নং কলোনি এলাকার শ্মশান কালীবাড়িতে সোমবার রাতে নাট মন্দিরে ঘুমোতে আসেন জীবন দেবনাথ, রিংটন মারাক, বিমল দেবনাথ। প্রায়ই তারা এখানে ঘুমান। তার মধ্যে রিংটন ও বিমলের খানিকটা পাগলামু ছাট রয়েছে। সোমবার রাত 11:30 থেকে 12টা নাগাদ কে বা কারা আশ্রমের সাধু বিষ্ণু দাসকে ডাকতে থাকে, কিন্তু তিনি ঘর থেকে বের হননি। জানিয়ে দেন এত রাতে বের হতে পারবেন না ঘর থেকে। সকালে বিষ্ণুদাস সাধু ঘুম থেকে উঠে দেখেন দুজনের রক্তাক্ত দেহ পড়ে আছে নাট মন্দিরে, চারিদিকে রক্তের স্রোত। তিনি বিষয়টি জানান এলাকাবাসীকে। খবর যায় পুলিশে, ছুটে আসে পুলিশের বিশাল টিম। অতিরিক্ত পুলিশ সুপার তপন দেবর্মা, এসডিপিও রতন কুমার দাসও ছুটে আসেন। এদিকে খুন হওয়া 2 ব্যক্তির সাথে সোমবার রাতে থাকা মকপুষ্করিণী বিমল দেবনাথকে পুলিশ আটক করে চন্দ্রপুর কাঁঠালতলী বাজার থেকে। এসডিপিও রতন দাস জানান গোটা বিষয়টা তারা তদন্ত করছেন। খুব তাড়াতাড়ি এই ঘটনার সত্য রহস্য উদ্ঘাটনে পুলিশ সক্ষম হবে বলে জানান। পরবর্তী সময়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি যে দুজনেই মাথাতে হেড ইঞ্জুরি আছে, তারারে খুন করা হয়েছে। তো আরও জানতে পারছি যে রিংটন মারাক একটু বগবগুড়ে টাইপের লোক, সে তার বাড়িঘরে সে সাথে কোনো যোগাযোগ নেই, রাস্তাঘাটেই থাকে এবং এখানে ঘুমায়। আর আরও জানছি যে এই দুজনের সাথে রাত্রেবেলা আরও একজন লোক আছিল, এর নাম হলো বিমল দেবনাথ।
তো সেও একটু ইয়ে একটু মাথাতে একটু তার ইয়ে আছে। আমরা পুরো ব্যাপারটাই আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা এখন আশা করি আমরা এটা প্রকৃত ঘটনা আমরা বের করতে পারি। এদিকে জানা যায় আশ্রমে রাতের বেলায় প্রায়ই মদের আশ্রয় বসে, এই তিনজন ছাড়া এদিন অন্য কেউ ছিল না সেই বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। জানা যায় খুন হওয়া দুই ব্যক্তি ও আটক হওয়া ব্যক্তি সবাই গত পাঁচ মাস যাবৎ আশ্রমে থাকে, আশ্রমে কাজকর্ম করত। সবাই ধারণা করছে তিনজনের মধ্যে কোনো বিষয়ে বৎসার জেরে খুন হতে হয়েছে জীবন রিংটনকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে অর্ধমৃত করে নিজেই ফাঁসিতে আত্মহত্যা করল স্বামী। এই চাঞ্চল্যকর দুর্ঘটনাটি ঘটে কদমতলা থানাধীন কদমতলা বাজার সংলগ্ন এলাকায়। উত্তরে কদমতলা থানাধীন কদমতলা বাজার সংলগ্ন এলাকায় এক শিহরণকারী ঘটনা ঘটল। স্বামী ধারালো দা দিয়ে কুপিয়ে অর্ধমৃত করে ফেলে স্ত্রীকে, তারপর কুয়োর জল তোলার বালতির রশি দিয়ে ফাঁসি লেগে আত্মহত্যা করে স্বামী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল 8:30। স্বামী নান্টু গোস্বামী, পিতা মৃত নিত্যানন্দ গোস্বামী, পারিবারিক কলহ বিবাদ নিয়ে নিজের স্ত্রী মঞ্জু গোস্বামীকে ধারালো দা দিয়ে সমস্ত শরীরে কুপিয়ে নিজে ফাঁসি লেগে আত্মহত্যা করেন। নিজ বাড়িতে এই শিহরণকারী ঘটনাটি সংঘটিত করে স্বামী নান্টু গোস্বামী। পার্শ্ববর্তী বাড়ির লোকজনরা স্ত্রীর আত্মনাদের চিৎকার শুনে গিয়ে গোটা ঘটনা দেখতে পেয়ে প্রেমতলা ফায়ার সার্ভিস ও কদমতলা থানাকে খবর দিলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ মৃত স্বামী ও অর্ধমৃত স্ত্রীকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বামী নান্টু গোস্বামীকে মৃত বলে ঘোষণা করেন। স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। তোর মালিক তো মারা গেছে, তোর মালিক নিয়ে অবস্থা খুব খারাপ শুনছি, হসপিটালে নিয়ে গেছে। মানে মালিক নিয়ে মালিককে কি করছে, মানে ও কি দিয়ে মারছে দেখছি না কখনো পর্যন্ত, আমি মালিক নিয়ে চেহারা দেখছি। শুনছো তো? শুনছি যতটুকু যে শুনছি গোলার সাইড দিয়ে একটা সেট মারা গেছে। মানে একটা সেট দিন একটা শুনছি আমি, কয়টা মারা গেছে সঠিক কইতে পারবো। আর মালিক কিভাবে আত্মহত্যা করছে, কিভাবে আত্মহত্যা করছে বর্তমানে গেছি গিয়া দেখছি, তার গোলাতে রশির মধ্যে আছে একটা বালটি লাগে। আচ্ছা, কতদিন থেকে তুমি তার স্টুডিওতে আসো? গদমতলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই বাগান বাজার মাঠে অনুষ্ঠিত হলো খোয়াই জেলা ভিত্তিক যুব উৎসব। প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন বিধায়িকা গৌরি দাস। দারিদ্রতা বেকারিত্ব খোদাকে পুঁজি করে দেশের বিরাট একটা যুবক সমাজকে অপসংস্কৃতি সংস্কারে ও নেশাজুয়া কার্যকলাপের দিকে চলে যাচ্ছেন। প্রতিনিয়ত যুবক যুবতীদের সজাগ সতর্ক থাকার আহ্বান রাখলেন যুব উৎসবে এসে খোয়াই জেলার সহ সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য ও গৌরী দাস। বিশাল সুসজ্জিত মিছিল, তবলা, নৃত্য, একক সঙ্গীত, ভাষণ, সাঁওতাল নৃত্য, ককবরক নৃত্য সহ বিভিন্ন বিষয়ক প্রতিযোগিতা নিয়ে বাগান বাজার মাঠে খোয়াই জেলা ভিত্তিক যুব উৎসবের সূচনা করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিধানসভা সদস্যা গৌরী দাস। শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক এই বার্তা নিয়ে খোয়াই জেলার সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য গ্যাস বেলুন ও কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সুনীল মুন্ডা পায়রা উড়ান আকাশে। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে এলাকার সমাজসেবক প্রণব চক্রবর্তী, গৌরী দাস, বিদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই জেলা পরিষদের সদস্যা মল্লিকা শীল। খোয়াই জেলার তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামী, কল্যাণপুর, তুলাশিখর, পদ্মাবিল ও খোয়াই ব্লকের যুবক যুবতীরা জেলাভিত্তিক যুব উৎসবের প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই দীর্ঘ 8 কিলোমিটার পথ সুসজ্জিত মিছিল বাগান বাজার, মুর্দা বস্তি, বাংলা হাওর সহ বিভিন্ন পথ পরিক্রমা করেন যুবক যুবতীরা। মিছিলে পা বাড়ান অনুষ্ঠানের অতিথিরাও। ভাষণ রাখেন প্রথমে খোয়াই জেলা বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা সমীরণ দাস, গৌরী দাস, প্রণব চক্রবর্তী, বিদ্যুৎ ভট্টাচার্য। কারণ এই যুব উৎসব যেটা আমাদের দেশের শান্তি সম্প্রীতি উন্নয়ন, তার জন্য আমাদের যেই দেশের মধ্যে জাতিদের ধর্মান্ধতা বিভিন্নভাবে যুবকদের বিভিন্ন পথে ধরে দিচ্ছে, যেই দেশে হচ্ছে শান্তি বিনষ্ট হচ্ছে। সমস্যার সমাধানের জন্য লড়াইয়ের কথা বলছেন, তখন আমাদের ঘরের মধ্যে বসে থাকা টিভি চ্যানেলটা আমাকে বলে দিচ্ছে
যে আমি নিজেকে নিয়েই ভাবতে চাই, অন্য কাউকে নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। আমার ভুতবাদী মানসিকতা আমাকে অপসংস্কৃতির দিকে ঠেলে দেওয়ার জন্য কেবলমাত্র টিভি চ্যানেল সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া। লোকসঙ্গীত, তবলা, নৃত্য, একক সঙ্গীত, ভাষণ, সাঁওতাল নৃত্য, ককবরক নৃত্য সহ বিভিন্ন ইভেন্টে হয় প্রতিযোগিতা। মোট 6টি ব্লক থেকে আগত যুবক যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া কবি নজরুল বিদ্যাভবনের NSS ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে মোট 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এলো তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবনে NSS এর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। সোমবার বিদ্যালয়ের হলঘরে আয়োজিত এই রক্তদান অনুষ্ঠানে NSS এর বার্ষিক 7-দিনব্যাপী বিশেষ শিবিরের কর্মসূচি অঙ্গ হিসেবে এই রক্তদানের আয়োজন। এদিন প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করেন, এর মধ্যে 10 জন ছিল শিক্ষার্থী। রক্তদানকে ঘিরে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এখন পর্যন্ত 20 জন ইয়ে করেছে, হ্যাঁ, আর এটা কবি নজরুল বিদ্যাভবনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। প্রতি বছর এটা বার্ষিক প্রশিক্ষণ শিবির হয় NSS এর তরফ থেকে, এটাতে রক্তদান হয়। আমরা জানি রক্তদান মহদান, রক্তদান জীবনদান। আমি এখন পর্যন্ত 16 বার দিচ্ছি এই নিয়ে আজকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নাশকতামূলক গাড়ি পোড়ানো হলো বিশালগড়ে। ঘটনা বিশালগড় মোড়াবাড়ি লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায়। বিশালগড়ের বুকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো নাশকতামূলক গাড়ি পোড়ানো হলো। গোকুলনগরের পর এবার বিশালগড় মোড়াবাড়ির লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় রাজ স্টিল ফার্নিচার এন্ড গ্রিলের ছোট ক্যান্টার ট্রাক পুড়িয়ে ছাই হয়ে যায়। প্রসঙ্গত, পশ্চিম লক্ষ্মীবিল মোড়াবাড়ি এলাকার বাসিন্দা খুকন পাল সন্ধ্যা 5টা নাগাদ বাড়ির পাশে গাড়িটি রেখে প্রত্যেক দিনের মতো বাড়িতে যান, কিন্তু ওই দিন ভোর রাতে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে তাকে বাড়ি থেকে ডেকে আনেন। খুকনবাবু অগ্নিশিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে লুটে পড়েন। গাড়িটির নম্বর TR01X1725। খুকনবাবু জানান ওনার সাথে কারোর সম্পর্ক খারাপ নেই, তারপরও কে বা কারা এই জঘন্যতম কাজটি করেছে। বাড়িতে যাইয়া যখন খাইয়াটা খাওয়া দাওয়ার পরে ঘুমাইছি, যখন রাত্র 3টা বাজে পাড়ার প্রতিবেশী যাইয়া ডেকে আনছি, আইনা কইছে গাড়ির ভিতরে আগুন। তখন আমরা আইয়াসিরা ফায়ার সার্ভিসে খবর দিছি, ফায়ার সার্ভিস আর থানা স্টাফ আইয়াসিরা আগুন নিবাইছে। কারোর লোকে কোনো শত্রুতামই নাই, কেমনে লাগছে আমরা নিজেরাও কইতে পারতাম। কেউ লাগাইয়া দিতে পারে, শর্ট সার্কিট তো হইতে পারে, আমরা কিচ্ছু কইতাম পারতাছি না। এটা কেউ লাগাইছে আমরা যখন কারোর দেখছি না, আমরা তো আর কইতে পারতাম না। পরবর্তী সময়ে বিশালগড় দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুনের তীব্রতা থাকায় 90% পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান গাড়ির মালিক খুকনবাবু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিনেমার কায়দায় মহিলা অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিল কল্যাণপুরবাসী। ঘটনা কল্যাণপুর বাজার নাটমন্দির সংলগ্ন স্থানে, মামলা করা হয় থানায়। মহিলা অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিলেন কল্যাণপুরবাসী। রবিবার সন্ধ্যা রাতে এই ঘটনাটি ঘটে। কল্যাণপুর বাজার নাটমন্দির সংলগ্ন স্থান থেকে গাড়ি করে অপহরণের চেষ্টা ভেস্তে গেল কল্যাণপুর গোপালনগর বীরত্বিক সুভাষ পাল গ্রামেরই এক বিধবা মহিলা সন্ধ্যা পালকে। সম্প্রতি বিয়ে করে বাগানবাজার মুর্দাবস্তি এক নিকট আত্মীয়র বাড়িতে থাকছিলেন। রবিবার সুভাষ পালের ছেলে সুদীপ পাল পেশায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে কর্মরত বিধবা মহিলা সন্ধ্যা পালকে গাড়ি করে বাড়িতে পাঠিয়ে দেয়। রবিবার শাস্তির স্বীকৃতি দাবি করে সন্ধ্যা পাল কল্যাণপুর থানায় মামলা করেন। থানা থেকে ফেরার পথে কল্যাণপুর বাজারে মারধর করে TR06-2173 নম্বরের গাড়িতে তুলে নেয় সুদীপ পাল সহ একদল দুষ্কৃতী, তাদের মধ্যে মহিলাও ছিলেন। মহিলা সন্ধ্যা পাল চিৎকারে কল্যাণপুরবাসী ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেন, তবে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ নীরব দর্শক। আসলে ঘটনারও কি সঠিক বিচার হবে না, কি মোটা অঙ্কের বিনিময়ে চাপা পড়ে যাবে? গোপন সূত্রের খবর, পুলিশ ও রবিবার সুভাষ পালের ছেলে সুদীপ পাল পেশায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে কর্মরত যুবক মীমাংসার পথে হাঁটতে চলছে। পুলিশ সহ কেউই মিডিয়ার সাথে কথা বলতে নারাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভেঙে পড়ল দিল্লি থেকে রাঁচিগামী BSF এর চার্টার্ড বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের। অপরদিকে কলকাতা বিমানবন্দরে জেট এয়ারওয়েজ এর বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো শিলচরগামী এয়ার ইন্ডিয়ার বিমান।
ধসে ভেঙে পড়া বর্জ্যের স্তূপে চাপা পড়ে গেল চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন বাণিজ্য পার্ক এলাকার 33টি বাড়ি। চলছে উদ্ধার কার্য। ডিডিসি দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।